বাংলার মহিলারা জাগছেন গতকাল আজকে জেলিয়া খালি যে নাম শুনতে পাচ্ছি সন্দেশখালী দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি গতকালকে মুখ্যমন্ত্রী বা তার সরকার অর্থমন্ত্রীকে দিয়ে বিধানসভাতে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার টাকা করেছেন যাদের পাঁচশো ছিল তাদের হাজার যাদের হাজার ছিল তাদের বারোশো কিন্তু লক্ষ্মীর ভান্ডারে যে লক্ষ্মীদেরকে শান্ত রাখা যায় না শুধু লক্ষ্মীর ভান্ডার দেব উল্টো দিকে শোষণ করবো জমি কেড়ে নেব লুট করে নেব আর মা লক্ষ্মীরা চুপ করে বসে থাকবেন বাড়িতে মাসে ওই পাঁচশো হাজার বা বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন বলে সেটা হয় না সেটা চলে না সেটা চলবে না সেই জন্য গতকাল বিধানসভাতে ওইভাবে ঘোষণা করার পরেও আজকেও এই পাশের জেলিয়া খালি যেটা আমি জানতে পারছি দর্শক আমি জায়গার নামটা আমি আরেকটু কনফার্ম হতে চাই হ্যাঁ জেলিয়াখালী সেখানে আগুনের আঁচ পৌঁছে গেছে জেলিয়াখালীতে যেখানে শিবপ্রসাদ হাজরার বাড়ি জেলা পরিষদ সদস্য তার বাড়ি তার পোল্ট্রি ফার্ম ইত্যাদিতে আক্রমণ করেছেন এলাকার লোকজন এবং সামনের সারিতে অবশ্যই কিন্তু মায়েরা মা লক্ষীরা বাংলার মায়েরা মা লক্ষীরা তারা কিন্তু জেগে উঠেছেন তারা পরিষ্কার বুঝিয়ে দিতে চাইছেন যে এই সব কিন্তু আর চলতে পারে না এই সব কিন্তু আমরা আর সহ্য করব না যা আবার হয়ে গেছে শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দার শেখ শাহজাহানদের গ্রেফতার চাই এই দাবিকে সামনে রেখে এবং তাদের যে অত্যাচার জমি কেড়ে নেওয়া নোনা নোনা জল ঢুকে দিয়ে জমির যে চাষ সেটাকে নষ্ট করে দিয়ে ভেরি করে নেওয়া এই সব কিন্তু আমরা আর সহ্য করব না আমরা গ্রেফতার চাই আমাদের কোনো পলিটিক্যাল কালার নেই আমাদের কোনো রং নেই আমরা এলাকার মানুষ আমরা বাসিন্দা আমরা অত্যাচারিত আমরা নির্যাতিত আমরা আর এই সব সহ্য করব না আমরা গ্রেপ্তার চাই গ্রেপ্তার চাই গ্রেপ্তার এবং তাদের যে বক্তব্য যে আমাদের আমাদের স্বামীদেরকে কাজ করার নাম করে তুলে নিয়ে যাওয়া হয় কাজ করা করানো হয় টাকা দেওয়া হবে না টাকা চাইতে গেলে মার ধর এমন মার যে হাত পা কোমর সব ভেঙে দেওয়া হয় এইসব আর কা থাক সহ্য করা যায় আমরা এইসব সহ্য করবো না আর আর মারব না আমরা গ্রেপ্তার চাই আমরা আইনি ব্যবস্থা চাই সেটা করতে হবে সেটা না করলে আমাদের লড়াইটা আমাদেরকেই ঠিক করে নিতে হবে আমাদের কি রাস্তা দেখতে হবে আমাদেরকেই লাঠি হাতে বেরোতে হবে সেই জন্য আজকে মহিলারা লাঠি হাতে লাঠি সোটা কাটারি বটি যে যা পেরেছেন রাস্তায় নিয়ে বেরিয়ে পড়েছেন যে এই অত্যাচার আমরা আর সহ্য করব না আমরা গ্রেপ্তার চাই আমরা ব্যবস্থা চাই কোথায় পুলিশ মন্ত্রী কোথায় পুলিশ মন্ত্রী আবার মায়েরা লক্ষীরা পায়ে করি কোথায় তিনি আজকে মা লক্ষীদেরকে কেন এইভাবে নিজেদেরকে আইনটা হাতে তুলে নিতে হচ্ছে কোথায় আপনি তো মহিলা মুখ্যমন্ত্রী কেন মা লক্ষ্মীদের নিরাপত্তা আপনারা দিতে পারেন না লক্ষীদেরকে করার চেষ্টা করছেন গ্রামের মহিলাদের উপরে অত্যাচার করাচ্ছেন বাড়িতে নাকি মানে কিছু বলে নাকি মহিলাদেরকে পার্টি অফিসে আসতে হতো মহিলাদেরকে তুলে আনা হতো পার্টি অফিসে এমন তো অভিযোগ সামনে এসছে মিডিয়াতে প্রকাশ কোথায় সেই মহিলা মুখ্যমন্ত্রী এই বাংলা নাকি খুব শান্ত খুব সুন্দর মহিলাদের জন্য নাকি খুব নিরাপদ সামাজিক সব প্রকল্প রয়েছে এই তো সামাজিক অবস্থা মহিলাদের আর্থ সামাজিক সামাজিক তাদের সমস্ত কিছুকে নষ্ট করে দেওয়া হচ্ছে এই সব তো আমরা জানতেও পারতাম না মানে যদি না এই রকম একটা বিষয় হতো তার মানে কতটা অত্যাচার ছিল কতটা চাপ ছিল যে তারা প্রকাশ করতে পারতেন না আজকে সময় এসেছে বা অত্যাচারের সীমা লঙ্ঘন হয়ে গেছে চাপা তারা ছিলেন কিন্তু আর তারা সহ্য করছেন না তারা প্রকাশ্যে ফুটে বলছেন ফুটে বলছেন বলেই আজকে আমরা জানতে পারছি যে ওখানে এই সব হয়েছে আগে তো জানতেই পারতাম না শেখ শাহজাহান বিরাট সময়সেবী বিরাট নেতা এইভাবেই তো শাসক শাসক বাহিনী তারা তুলে ধরার চেষ্টা করতো শেখ শাহজাহানকে তো অন্যায় চোখে তো শাসক বাহিনী দেখে না এমন কি অভিষেক ব্যানার্জি তো বলেছেন কি করেছেন শাহজাহান ইডির ওপরে হামলা হওয়ার পরেও বলেছেন যে কি করেছেন শাহজাহান তাকে তো কই দেখতে পায়নি কি করেননি শাহজাহান কি করেননি শিবু হাজরা কি করেননি উত্তম সর্দাররা উত্তম সর্দার কদিন আগে একটা অডিও রেকর্ড মানে তার একটা অডিও রেকর্ড সামনে এসেছিল শুভেন্দু অধিকারী সেটাকে পোস্ট করে বলেছিলেন যে আমি পুলিশকে বলছি এই বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশ নেয়নি ব্যবস্থা আর তারা আবার বহিরাগত লোকজনদেরকে ঢুকিয়ে সেই কাণ্ড ঘটানোর চেষ্টা করছিলেন মানুষ গর্জে উঠেছেন গর্জে উঠে তারাও ধাওয়া করেছেন দেছুট দেছুট নদী ঝাঁপ দিয়ে ইত্যাদি করে এবং এখন দর্শক যারা দেখতে পাচ্ছে খুব ভালো লাগছে এই এই এটা এটা দেখে যে আজকে বাংলার মায়েরা জেগে উঠেছেন লক্ষ্মীর ভান্ডারের টাকার জন্য তারা কিন্তু সুপ্ত হয়ে চুপচাপ থেকে থাকছেন না তারা কিন্তু অত্যাচারের প্রতিবাদ করছেন তারা রাস্তায় নামছেন লাঠি হাতে তারা কিন্তু ওই যারা মানে যা যেখানে যা অত্যাচার হয়েছে সেগুলোর বিরুদ্ধে তারা কিন্তু কথা বলছেন ফলে আর ওইভাবে গার্ড করা যাবে না শেখ শাহজাহানদের যাদেরকে সম্পদ হিসেবে কংগ্রেস মনে করে সব চুপচাপ সব জানতো দেখুন এরা এখন হয়তো বলবে তাই না কি এরকম হয়েছে না কি এরকম জমি জায়গা হয়েছে না কি জানতাম না তো এই সব কথা দর্শক বিশ্বাস করবেন না সব জানে কালীঘাট সব জানে কালীঘাট কত ভাগবে তো সেটা আগে খোঁজ দিয়ে দেখুন না আবার ওই বুড়োটা আছে না সোভনদেব চট্ট চট্টোপাধ্যায় বলেছিলেন ইডির ওপরে হামলার সময় জনরোষ জনরো এবার কি রোষ কি রোষের শিকার হচ্ছেন এই শিবুপ্রসাদ হাজরা কে বলেছিলেন জন রোষ হয়েছিল ইডির ওপরে ইডি এসছিল কেন শেখ ওইভাবে না বলে কি এবার পড়ছেন সে তো বুঝতেই পারা যাচ্ছে কি অবস্থা কোথায় কোথায় পালিয়ে গেলেন শাহজাহান ও বেপাত্তা শিবু হাজরা বেপাত্তা উত্তম সর্দার কৌশল দেখতে পাওয়া যাচ্ছে না মানে কি আক্রান্ত হয়েছিল বলে পুলিশ নিয়ে এসছিল তারপরে পুলিশ কোথায় তাকে পাঠিয়ে দিয়েছে সেলটা দিয়ে রেখেছে কে জানে সব হয়ে যাচ্ছেন এবার হবেন যেভাবে অত্যাচারের সীমা লঙ্ঘন হয়ে গেছে মানুষ যেভাবে গর্জাতে শুরু করেছেন আবার দর্শক আমি এটুকু বলবো আইন হাতে তুলে নিয়ে এমন কিছু ঘটাবেন না যেগুলো আপনারাই আইনের দ্বারা এ হয়ে যাবেন কিন্তু আমি বুঝছি আপনাদের জ্বালা যন্ত্রণা বুঝছি আইন হাতে তুলে কেন আপনার আপনার নিচ্ছে সেটা বুঝছি তবুও শান্ত থাকার চেষ্টা করতে বলবো যা করবেন প্রতিবাদ করবেন খুব দেখাবেন গণতান্ত্রিক সিস্টেমে করবেন কারণ না হলে আইন দিয়ে আপনাদেরকে বেঁধে ফেলার চেষ্টা হবে কিন্তু এই গর্জনটা দরকার আছে এই গর্জনটা দরকার আছে আপনারা যেভাবে ফোর্স করছেন এটা কিন্তু দেখানোর দরকার আছে শুধু সন্দেশকালী জেলিয়া খালি নয় আমরা যেটা মনে করছি যে এই যে এই যে আগুনটা জ্বলেছে এমন একটা সময় আগুনটা জ্বলেছে সামনে কিন্তু ভোটও রয়েছে ফলে ভোটেলে একটা সেন্ট্রাল বাহিনী আসে একটা আলাদা নিরাপত্তা ব্যবস্থা অন্তত ভোটের সময় দেখা যায় ফলে এই আগুন কিন্তু আরো ছড়িয়ে পড়বে আমার ধারণা এই যে জমি জায়গা লুঠের বিষয়টা না আমার কাছে আজকে কয়েকজন মানে হুগলি থেকে অভিযোগ করছেন যে তাদের সব জমি জায়গা সব লুট করে নেওয়া হয়েছে ফলে এই ক্ষোভ কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে ফুটছে বিভিন্ন প্রান্তে কিন্তু এই ক্ষোভটা আছে ভিতরে চাপা আছে এখন হয়তো প্রকাশ্যে আসছে না আমার ধারণা দর্শক সন্দেশখালি জেলিয়া খালি যে রাস্তাটা দেখানো শুরু করেছে আমার মনে হয় এই আগুন ওটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়বে এই শাসকের বিরুদ্ধে শাসকের অত্যাচারের বিরুদ্ধে কারণ প্রচুর জায়গাতে জমি জায়গা সব লুট করে নেওয়া হয়েছে বলে অভিযোগ আসছে অভিযোগ রয়েছে এবং শুধু জমি জায়গা লুট নয় অনেককে অনেকভাবে নির্যাতন করা ইত্যাদি অভিযোগ দর্শক সামনে আসছে ফলে যে আগুন জ্বলেছে যে পথ দেখাচ্ছে সন্দেশখালি এই পথে মনে হচ্ছে ওটা বাংলাতে প্রতিবাদ গর্জে উঠবে পলিটিক্যাল ব্যানার দরকার নেই রাজ্যে মানে রাজ্যের সাধারণ মানুষ গ্রামের সাধারণ মানুষ মহিলারা বিশ্বাস করে আমি দর্শক খুব ভালো লাগছে যে মহিলারা সামনের সারিতে আসছেন আর এটাই কিন্তু ভালো এটা একটা কৌশল হতে পারে যে মহিলাদেরকে সামনে এগিয়ে দাও পুরুষরা বাড়ি যারা রয়েছে তারা পিছনে থাকুন মহিলাদেরকে মহিলাদেরকে ততটা সহজে কিন্তু পুলিশ কিছু করতে পারবে না কারণ যা হয় আর কি পুরুষগুলোকে সহজে ট্রেড হিচড়ে তুলে নেওয়া মহিলাদের তবুও মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে শুনতে পাচ্ছি তবু বলবো মহিলাদেরকে সামনে সারিতে দিয়ে যে মুভমেন্টটা হচ্ছে যারা করছেন বা করাচ্ছেন গ্রামবাসীরা পুরুষরা পিছন হয়তো থাকছেন বা তারা হয়তো অন্যদিকে থাকছেন বা এটাও হতে পারে মহিলারা নিজেরাই সত্যি সদস্য করতে হবে নিজেরাই ভেবেছেন যে পুরুষরা থাক আমরা আমরা সামলে নিচ্ছি হয়তো সেই জায়গা থেকে তারা বেরিয়ে পড়েছেন তো এটা খুব ভালো কৌশল এইভাবে যদি গোটা রাজ্যে মহিলারা যদি সামনে আসেন না সব ছুট সব ছুটে পালাবেন সব ওই শাসকের নেতারা সব ছুটে ছুটে পালাবেন দর্শক এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না ফলে যে গর্জন যে তর্জন তৈরি হয়েছে রাজ্য জুড়ে এটার কিন্তু দরকার রয়েছে কুন্ডিস জানাবো এই খালি আর ওই সন্দেশখালীর মহিলাদেরকে তারা কিন্তু নিজেদের তারাও ভালো করে জানেন যে এই যে এইভাবে আমরা বেরোচ্ছি আমাদের বিরুদ্ধে আইনকে দিয়ে বাধার চেষ্টা হবে আমাদের বিরুদ্ধে মিথ্যা কেস দেওয়া হবে আমাদেরকে জেল খাটানোর চেষ্টা হবে কিন্তু তার সত্ত্বেও তারা বেরোচ্ছেন মানে বের হতে বাধ্য হচ্ছে তারা বুঝে গেছেন আর কোনো উপায় নেই দেওয়ালে থেকে গেছে এরপর তে এমনি মারা যেতে হবে চলো লড়াই করে মরবো মানে এইরকম একটা করেন মরেন মরেঙ্গে মানে এই টাইপের একটা যেন ব্যাপারটা এসে গেছে এই জেলিয়াখালীর বা সন্দেশখালীর মহিলাদের অত্যন্ত ভালো একটা দর্শক আমি বলবো প্রতিবাদের দিক দিয়ে বলবো তবে হ্যাঁ শেষে আমি আবার বলবো এমন কিছু করবেন না যাতে আইনের দ্বারা আপনারা বাধা পড়ে যান সামলে করবেন গণতান্ত্রিক সিস্টেমে মুভমেন্ট করবেন কিন্তু মুভমেন্ট করবেন হ্যাঁ বুঝতে পারছি ধৈর্যের সীমাটা আপনাদের ক্রস করে গেছে সেই জন্য হয়তো এরকম কিছু ঘটিয়ে ফেলছেন কিন্তু তাও মুভমেন্ট দরকার আছে দর্শক মুভমেন্ট দরকার আছে ওটা রাজ্য জুড়ে মুভমেন্ট দরকার আছে গণতান্ত্রিক সিস্টেমে মুভমেন্ট দরকার আছে মানুষকে গর্জানোর দরকার রয়েছে প্রত্যেকটা গ্রামে এইভাবে গর্জে ওঠা মানে ওটা প্রয়োজন রয়েছে এবং এই গর্জন আমি বারবার বলে আসছি এই গর্জন এই প্রতিরোধ এই রুখে রুখে দাঁড়ানোর যে বিষয়টা সেটা কিন্তু দরকার আগামী এই যে ভোট আসছে সেই ভোটের কাউন্টিংয়ের রেজাল্ট আউট হওয়া পর্যন্ত কারণ এই রকম প্রতিরোধ এই এইরকম আটকে থাকা এইরকম ঘিরে ধরা যদি এইভাবে রাখা যায় তাহলে কিন্তু ভোট লুটটাকে আটকানো যাবে আর ভোট লুটকে যদি আটকানো যায় ভোট থেকে তাদেরকে এই এই ভোটে পরাস্ত করা যাবে শাসন ক্ষমতা থেকে তাদেরকে পরাস্ত করা যাবে আর শাসন ক্ষমতা থেকে পরাস্ত করা গেলেই কেল্লা ফতে যেটা আপনারা চাইছেন সুশাসন প্রতিষ্ঠা হওয়ার আমাদের রাজ্যে সেই রাস্তা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে আমি দর্শক আপনাদেরকে এই প্রোগ্রাম কালাম করব দেখি একটা বিষয় সেটা হচ্ছে শিবু হাজরা যার বিরুদ্ধে এত গর্জন এই মুহূর্তে শুরু হয়েছে সেই শিবু হাজরার একটা এফিডাভিট উনি আবার জেলা পরিষদ সদস্য জেলা পরিষদ সদস্য হতে গেলে বা কোনো ভোটে দাঁড়াতে গেলে নির্বাচন কমিশনে একটা এফিডাভিট জমা করতে হয় নিজের সম্পর্কে যাই না সেখানে কতটা সত্য কথা লিখেছেন কিন্তু যেটুকু লিখেছেন সেটা থেকে আপনারা কিন্তু আন্দাজ করতে পারবেন যে তার মানে এই শিবু হাজরা কত সম্পত্তির মালিক আমি দর্শক আপনাদের কাছে এফিডাভিটের একটা কপি চেষ্টা দর্শক ট শিবু হাজিরার যে এফিডাভিট যেটা আমার কাছে এসছে সেখানে কি উল্লেখ করেছেন আমি দর্শক আপনাদেরকে আহ নিচের অংশটা আচ্ছা ওনার নামে কোনো কেস টেস নেই তো আমি দেখতে পাচ্ছি সব না 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 একটু বড় করে দর্শক দেখায় আপনাদেরকে দাঁড়ান একটু বড় করে আমি দেখাতে চাই ফুল স্ক্রিন জুড়ে যে দেখুন এখানে কেস টেস্টের ক্ষেত্রে কিছুই নেই তাদের নামে সব একেবারে খুব ভালো সব নেতা কোনো কেস টেস্ট তাদের বিরুদ্ধে কিছুই নেই সব তো সব না না করে দিয়েছেন আর আমি যে জায়গাটা দেখাতে চাইছি সেটা হচ্ছে আর্থিক যে ব্যাপারটা এখানে যেটা দেখানো হয়েছিল নগদ অর্থ ব্যাংকে গড়ছি চৌত্রিশ লক্ষ হ্যাঁ লক্ষ দেখে নেবেন দর্শক হিসেবটা আচ্ছা গাড়ি টাড়ি নেই দেখানো হয়েছে কিন্তু দেখুন অলঙ্কার অলঙ্কার সেখানে এক হাজার গ্রাম তার মানে কত এক কেজি কি সেটা সোনা না রূপো না হিরে না কি উল্লেখ নেই কিন্তু এক কেজি মানে এক হাজার মানে এক কেজি তবে এখানে দেখতে পাচ্ছি কত ওয়ান টু পঞ্চাশ লক্ষ টাকা হয়তো সোনা হতে পারে বা হতে পারে মানে দেখুন দর্শক যে অ্যামাউন্ট একটা ওই রকম লোক ওই রকম একটা দ্বীপে থাকেন তার বাড়িতে এক কেজি এক কেজি একটা মূল্যবান ধাতু এক কেজি যার এরকম ভ্যালু হতে পারে তিনি তিনি এখানে উল্লেখ করেছেন শুধু উল্লেখ করেছেন এখানে এক কেজি কত রয়েছে এর বাইরে দর্শক সেটা কিন্তু আমাদের জানা নেই এবার দর্শক দেখুন জমি জায়গা লুটের যে বিষয়টা উঠছে এখানে দেখুন জমি দেখানো হচ্ছে তার কত জেলিয়া খালি যেখানে আজকে এরকম গন্ডগোল হচ্ছে সেই জেলিয়া খালিতে দেখুন একর জমি দেখানো হচ্ছে শুধুমাত্র এই নথিতে ষোলো একর মানে ষোলো ইন্টু তিন যদি আপনারা করে দেন তাহলে তিন ষোলো আটচল্লিশ পঞ্চাশ বিঘে জমি এখানে শুধু দেখানো হচ্ছে পঞ্চাশ বিঘা জমি দর্শক এক বিঘা মানে কুড়ি কাঠা এই দর্শক যাদের আইডিয়া নেই তাদের আইডিয়া হয়ে যাবে কাঠা অন্তত আইডিয়া আছে শহরা অঞ্চলে যারা থাকেন তাদের কত কাঠা জমি জায়গা সেটা আপনারা আন্দাজ করতে পারবেন তো সেখানে দর্শক দেখুন ষোলো একর মানে প্রায় পঞ্চাশ বিঘা জমির তারা এখানে নথিভুক্ত দেখানো হচ্ছে জানি না এর বাইরে আরো কত 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 বিঘা নিজের নামে বা অন্যের নামে বা স্বজনদের নামে বে নামে করে রেখেছেন দর্শক এবার বাড়ি অবস্থান দর্শক এখানে দেখুন স্কোয়ার ফিট হিসেবে দেখানো হয়েছে জেলাখালিতে ব্যাপার আর তো এখানে কিছু নেই এই হচ্ছে দর্শক তার ডিটেলস আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি সুতরাং এটা নির্বাচন কমিশানে যে জমা দেওয়া হয়েছিল এফিডাভিড সেখানকার তথ্য দর্শক সেই তথ্যের ভিত্তিতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এক কেজি এক কেজি মূল্যের এক কেজি মানে ওজনের এরকম একটা গহনা বা এই ধাতু মূল্যবান ধাতু যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং জমি এখানে দেখানো দেখানো হচ্ছে ষোলো একর মানে প্রায় পঞ্চাশ বিঘা এখন তার বাইরে কত রয়েছে দর্শক সেটা আমাদের জানা নেই এই হচ্ছে শিবু হাজরা কিন্তু আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগবে কে এই শিবু হাজরা অবশ্যই দর্শক আমাকে একটু দেখিয়ে দিতে হবে কে এই শিবু হাজরা দর্শক দেখুন আমি একটা ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছেন শিবু হাজরা তিনজনকে দেখতে পাচ্ছেন এখানে গলায় মালা দিয়ে মাঝখানে রয়েছেন যিনি গলায় মালা দিয়ে তিনি হচ্ছেন শিবু হাজরা তার একদিকে রয়েছে দেখতে পাচ্ছেন শেখ শাহজাহান আর অন্যদিকে রয়েছেন যাকে আমার তো খুব প্রথম দিক সন্দেহ হচ্ছিল যে লোকটা মনে হচ্ছে খুব একটা সুবিধা নয় কিন্তু এখন তো লোকটা যেভাবে বক্তব্য রাখছেন আমি সেই বক্তব্য নিয়েও আমি চেষ্টা করব আলাদা করে প্রতিবেদন করার আমি দর্শক এই ছবিটা একটু ফুল স্ক্রিন দিয়ে জুড়ে একটু দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের আইডেন্টিফাই করতে সুবিধা হয় যে এই যে তিনটে ছবি দেখুন দর্শক ফুল স্ক্রিনে মাঝখানে যাকে দেখছেন তিনি হচ্ছেন শিবু হাজরা তার ডান দিকে যিনি আছেন তিনি হচ্ছেন এই শেখ শাহজাহান বেপাত্তা এবং তার উল্টো দিকে মানে তার বাঁদিকে তিনি হচ্ছেন যেভাবে কথা বলছেন সেই সন্দেহ আরো বেড়েছে তার মানে সত্যি কি সুবিধার নয় কেন বলছেন কেন আমি বলছি দর্শক সে ব্যাখ্যা পরে পরে আসবো কিন্তু যে আন্দোলন যে মুভমেন্ট শুরু হয়েছে জেলিয়াখালীতে সন্দেশখালী থেকে শুরু করে দর্শক সত্যি আমি বলবো যে বাংলা কিন্তু যাচ্ছে বাংলা জাগছে বাংলা কিন্তু আর ওইভাবে মাথা নিচু করে থাকবে না বাংলার মহিলারা সামনে আসছেন তারা লড়াই মুভমেন্টে অংশ নিচ্ছেন তারা মুভমেন্ট করছেন তারা প্রতিবাদ করছেন তারা গর্জে উঠছেন তারা বুঝে দিচ্ছেন এই আর আর কিন্তু আমরা চুপ করে থাকবো না বদ্ধ ঘরে এবার কিন্তু আমরা লড়বো আমরা বুঝিয়ে দেব আমরা লড়ে নেব আমরা শিখিয়ে দেবো লক্ষ্মীর ভান্ডার দিয়ে লক্ষ্মীদেরকে ওইভাবে চুপ করে রাখা যায় না মুখটাকে বন্ধ করে রাখা যায় না দিনের পর দিন শোষণ এইভাবে করা যায় না আমরা সেই জায়গাটা ঠিক জায়গাতে বুঝিয়ে দেবো সেই মুভমেন্ট তারা শুরু করেছেন দর্শক আমি আবার বলছি এই মুভমেন্ট গোটা রাজ্য জুড়ে হোক গোটা রাজ্যের মহিলারা সামনে আসুন যারা এইভাবে দেখছেন যে রাজ্যটাকে কিভাবে সর্বনাশ করে দেওয়া হচ্ছে তারা সামনে আসুন তারা গর্জে উঠুন দেখবেন পালাবেন পিসি ভাইপো সব পালাবেন তবে আবার অনেকে বলছেন যে পালাতে দেবো না জেলে দেখতে চাই হ্যাঁ সেটাও হবে কিন্তু আগে তাদেরকে ক্ষমতার থেকে সরাতে হবে তার জন্য সামনের ভোটটাকে মাথায় রেখে এগোতে হবে দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি